ইসলাম একদিকে রাস্তা দেখাচ্ছে আর সুফিবাদ আরেকদিকে রাস্তা দেখাচ্ছে। ইসলাম এক কথা বলছে, এক আকীদা বলছে, আর সুফিবাদ আর এক ধ্যান ধারণা ইসলাম সম্পর্কে দিচ্ছে, একেবারে বিপরীত দিকে যাচ্ছে। সুতরাং এই সুফিবাদ বা তাসাউফ বা বীরতন্ত্রের উৎস কোরআন সুন্নাহ নয়। একটি কথা শুনে রাখি, লম্বা কথার মধ্যে এই কথাগুলি যদি কমপক্ষে জানা থাকে তো অন্তত হেদায়তের রাস্তা না খোঁজার চেষ্টা করবেন, ইউটার্নের চেষ্টা করবেন, না রে এদিকে রাস্তা বন্ধ আছে আমাকে সামনে গিয়ে লাভ না, একটু পরে গিয়ে ফিরে ঘুরে আসতে হবে, তো অত দূর গিয়ে না ঘুরে এসে এখান থেকে ঘুরি, তাই না? সুফিবাদের উৎস মানে সুফিবাদ কোরআন হাদিস থেকে নেওয়া হয়নি, সুফিবাদ বিভিন্ন ধর্মের কিছু মরিচ মশলা আর তারপরে কিছু আইটেম নিয়ে তারপরে ভর্তা বানানো হয়েছে। হ্যাঁ, ভর্তা বানাচ্ছে, ভর্তাতে যেমন মেলা কিছু থাকে, কাঁচা মরিচ, লাল মরিচ, এই মরিচ, সেই মরিচ, আর এই সেই করে পাঁচ মিশালা আমরা বলি, পাঁচ মিশাল, পাঁচ পাঁচ রকম মিক্স করা হয়েছে। এই জন্য সুফিরা হিন্দু ধর্ম থেকে কিছু নিয়েছে, খ্রিস্টান ধর্ম থেকে কিছু নিয়েছে, তারপরে অগ্নি পূজকদের থেকে কিছু নিয়েছে, মজুসদের কাছ থেকে ধর্মীয় বিষয়গুলি, এদের থেকে আর কিছু নিয়েছে গ্রিক দর্শন থেকে, ইউনানি ফালসাফা থেকে, যারা আমাদের দেশে ওই যে আকিদা নাসাফিয়া বা ইলমুল কালাম যারা কমি মাদ্রাসায় পড়েছেন, অথবা ফাজেল কামেলে যারা ইলমুল কালাম পড়েছেন আকিদার নামে, ভ্রান্ত আকিদা, আশারি, মাতুরিদি আর ওই আপনার মুতাজিলা, মুতবাদ, ওই সবগুলি এসেছে আসলে আব্বাসীয় আমলে গ্রিক দর্শন থেকে। জি হ্যাঁ, এই সবগুলির মিক্সচার দিয়ে তার উপরে এই যে আমার আলখাল্লা আছে না, এইরকম আলখাল্লাটা হচ্ছে ইসলাম, জুব্বাটা হচ্ছে ইসলাম, ইসলামের জুব্বা পরিয়ে দেওয়া হয়েছে আর ভিতরে সবগুলি ভরা আছে কিছু খ্রিস্টান ধর্ম, কিছু হিন্দু ধর্ম, আর কিছু আছে এই যে যা বললাম সব ধর্ম গড় মিক্স করে বানানো হয়েছে। জি হ্যাঁ, এই সুফিবাদ একটি ধর্মীয় আন্দোলন, এই সুফিবাদের উপরে অনেক বই লেখা হয়েছে আরবিতে, সুবহানাল্লাহ, সৌদি আরবের বড় বড় ইউনিভার্সিটি গুলি থেকে, বড় বড় যেগুলো ইসলামিক বিশ্ববিদ্যালয় সেগুলো থেকে, এর উপর অনেক থিসিস এখানকার বড় বড় ভালো স্টুডেন্টরা লিখেছে, মাস্টার্স এর থিসিস বা এমফিল এর যে থিসিস হয়, তারপরে আপনার এর জন্য পিএইচডি থিসিস হয় তাতে, আর অনেকগুলি কয়েক খণ্ডের বই আছে যেগুলির সংক্ষিপ্ত কিছু আপনাদের সামনে নিয়ে এসেছি। সেই কিতাবগুলিতে গবেষণামূলক আলোচনা করা হয়েছে আর বলা হয়েছে যে সুফিবাদ হচ্ছে আত-তাসাউফ হারাকাতুন দ্বীনিয়্যা, সুফিবাদ হচ্ছে একটি ধর্মীয় আন্দোলন, মানে ধর্মের নামে সেই আন্দোলনটি শুরু হয়েছে, ফিল আলামিল ইসলামি, মুসলিম বিশ্বে মানে মুসলিম দেশগুলিতে শুরু হয়েছে। কখন শুরু হয়েছে? ফিল কারনে সালেস আল হিজরি, তৃতীয় শতাব্দীতে, কোন শতাব্দীতে? তৃতীয় শতাব্দীতে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হইল, হ্যাঁ, কোন হিজরিতে? হ্যাঁ, দশম হিজরিতে জিলহজ শেষ হয়ে যায়, আর তো জিলহজ ওই ওই বছর এগারো, যদি আপনি মাস হিসাবে ধরেন যে মহরম থেকে বছর শুরু, তাহলে মহরম সফর রবিউল আউয়াল মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বারো রবিউল আউয়ালে ইন্তেকাল হয়েছে, তাহলে এগারো কি হয়েছে? একাদশ হিজড়ি হয়, একাদশ হিজড়ি হয়, যেটা ওই দুই তিন মাস মাত্র গিয়েছে, আড়াই মাস গিয়েছে, সেই জন্য আমাদের দেশের মানুষের যেটা দশম হিজড়ি, দশ বছর রসুল্লাহ যেহেতু মদিনায় থেকেছেন এই জন্য দশম হিজড়ি বলে মশহুর আছে, কিন্তু দশম হিজড়ি রবিউল আউয়াল মাসে নয়, একাদশ হিজড়ি রবিউল আউয়াল মাসে রসুল্লাহ সাল্লামের ইন্তেকাল হয়েছে। নবী সাল্লাম চলে গেলেন কখন? একাদশ হিজড়ি বা দশ দশ হিজড়ি, দশ বছর মদিনায় থাকার পর তেইশ বছর নবুয়তি জিন্দেগি, তারপরে খোলাফায়ে রাশিদিনের যুগ আসলো, ত্রিশ বছর খোলাফায়ে রাশিদিনের যুগ, তাহলে দশ আর ত্রিশ, চল্লিশ হিজড়িতে চার খলিফা চলে গেলেন, চার খলিফা চলে গেলেন, আর তারপরে তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বিশ বছর থাকলেন, ষাট হিজড়ি, আর ষাট হিজড়ির পর তখন বনু উমাইয়া বংশের বিভিন্ন খলিফাদের যুগ ছিল একশো বত্রিশ পর্যন্ত, একশো বত্রিশ পর্যন্ত ওমাইয়াদের যুগ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ সাহাবী ইন্তেকাল করছেন মক্কাতুল মুকাররমাই, হ্যাঁ, তুফাইল দৌসী রাদিয়াল্লাহু তাআলা, আবু তুফাইল দৌসী রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করছেন একশো দশ হিজরিতে, কত? একশো দশ হিজরিতে সাহাবী শেষ, আর সাহাবী নেই। তারপরে তাবেইনদের যুগ, তারপরে তাবা তাবেইনের যুগ, এই তাবেইন আর তাবা তাবেইনের যুগ তৃতীয় শতাব্দী আস্তে আস্তে শেষ, তৃতীয় শতাব্দী আস্তে আস্তে তাবেইনও শেষ, তাবা তাবেইন শেষ। তাহলে যে হাসান বসরির দোহাই দেওয়া, আমাদের দেশে কিন্তু সুফিরা যত পীরের আছে সিলসিলা কোন দিক দিয়ে নিয়ে যায়,
হাসান বাসি রহমাতুল্লাহ তরিকে দিয়ে নিয়ে যায়। হাসান বাসি রহমাতুল্লাহ এর যুগে সুফিবাদ ছিল না। প্রথম সুফিবাদ কখন এসেছে? ১৫০ হিজরিতে কার মাধ্যমে এসেছে একটু পরে বলছি। এই সুফিবাদ প্রথম যে শুরু হয় সেটা ব্যাপক আকারে শুরু হয় না, ব্যক্তি পর্যায়ে শুরু হয় বলছে কান্নাজাতিন ফারদিয়া, ব্যক্তি পর্যায়ে কিছু লোকেরা ওই রকম সংসার ত্যাগী হয়ে এবাদতবন্দি সবসময় করব। আর প্রথম দিকে বড় বড় শিরক আর কুফরি গুলো আর মাজার এগুলো শুরু হয়নি, কিন্তু এগুলো শুরু হয়নি। তারা প্রথম জহুদ মানে দুনিয়া বিমুখতার দিকে আহ্বান করতো, তাদের মধ্যে দুনিয়া বিমুখতা আসলো যে দুনিয়ার দরকার নাই, যা কিছু পেলাম পেলাম, না হলে এবাদতবন্দি করলাম, কঠোর পরিশ্রম করা এবাদতবন্দিতে। এটা কেন শুরু হলো বলছে যে এটা হচ্ছে রিয়াকশন মূলক, এটা রিয়াকশন বলে কিছু আছে, রিয়াকশন আছে প্রত্যেক ক্ষেত্রে, একটা রিয়াকশন আছে। আপনি যদি ছেলে মেয়েদের ওপর বেশি কটাক্ষ করেন তোর একটা রিয়াকশন আছে, কি হয়ে যাবে ও ছেলে বেশি খারাপ হওয়ার সম্ভাবনা আছে। আবার বেশি যদি ঢিল ছেড়ে দেন ওতে খারাপ হওয়ার বড় একটা সম্ভাবনা আছে না নেই? জি হ্যাঁ। আপনি এমনি ভালো কর্মচারী হিসেবে খুব ভালো, বা আপনারা কর্মচারী হিসেবে খুব ভালো কোম্পানি, কিন্তু কোম্পানি যদি বেশি জুলুম অত্যাচার করে ওর একটা রিয়াকশন আছে, ওদের কোম্পানিরও বড় রিস্ক আছে, আছে না নেই? ঠিক ওই রকমই যখন ভোগ বিলাসী জীবন কিছু লোকেরা শুরু করলো, ভোগ বিলাস যাদের কাছে বেশি পয়সা আছে, যাদের কাছে নেতৃত্ব আছে, ভোগ বিলাস এই যখন শুরু হলো তখন তার প্রতিক্রিয়ামূলক মানে রিয়াকশন মূলক কি শুরু হলো? দুনিয়া বিমুখতা, জোহদের নামে, তাকওয়ার নামে কঠোর পরিশ্রম করা, আর সংসার ত্যাগী বা দুনিয়া ত্যাগী হয়ে যাওয়া, নির্জনতা অবলম্বন করা, এই মন মানসিকতা কিছু লোকের মধ্যে ব্যক্তি পর্যায়ে শুরু হলো। আর তারপরে এটা ধীরে 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 বাড়তে বাড়তে বিভিন্ন তরিকার রূপ নিল, কিসের রূপ নিল? বিভিন্ন তরিকার। তখন নাম হয়ে গেল অনেক তরিকা আছে আমাদের এক হক্কানির কিতাবে, ওদের কাছে হক্কানি ইসলামের নজরে বলছেন, ওদের কাছে হক্কানির তরিকা ১২৬ তরিকা আছে না নাই? ইসলাম হচ্ছে একটা তরিকা, কিন্তু ইসলাম বাদ দিয়ে ১২৬ তরিকা ওদের কাছে আছে। তার মধ্যে সবচেয়ে শর্টকাট তরিকা ওদের চিশতিয়া সাবেরিয়া তরিকা, ওই কিতাবে আছে, ভূমিকাতে আছে, ভেদে মারেফাতে আদে খোদা যদি পড়েন তাহলে পড়তে হবে না, ওইসব কিতাব পড়িয়েন না, না হলে গুমরাহ হবে। কিন্তু একটু বলে দিলাম যাতে কথা না ভাবেন যে এগুলো কথা হয়তো কাল্পনিক কথা বা বলছেন বাড়াবাড়ি করে বলছেন। ১২৬ তরিকা চলে আসলো, শুরু হলো ব্যক্তি পর্যায়ে কিছু দুনিয়া বিমুখতা, আর শেষে অনেক তরিকাতে পরিণত হইল। প্রথম দিকে এই সুফিবাদ যেই দিকে আহ্বান করছিল, জোহদ, ওয়ারা, তওবা, বেশি বেশি তওবা করা, তারপরে অল্পতে পরিতুষ্টি, খেয়ে না খেয়ে সুখী আদায় করো, আর অত পয়সার পিছনে ছুটিও না, এগুলি কথা ভালো না মন্দ? ভালো, যা কিছু আল্লাহ দিয়েছেন আপনার ৫০০ রিয়াল আলহামদুলিল্লাহ, তো ভালো জিনিস তাই না? বেশি বেশি তওবা করছেন, মন্দ কথা? ভালো কথা। তারপরে আপনি সন্দেহ থেকে বেঁচে থাকছেন, এটাকে ওয়ারা বলা, একটু সন্দেহ জানি না এই পানিটা এখানে রাখা আছে, অন্য কারো হইতে পারে, অন্য কারো তো নাম খাবো না, সন্দেহের জিনিস খাবো না, ওয়ারা। জহুদ মানে দুনিয়া বেশি দরকার নাই, অত কি দরকার আছে, সংসার চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ, জহুদ দুনিয়া বিমুখতা, এগুলি ভালো জিনিস। আল্লাযী ইয়াহুসসু আলা তামাসসুক বিহা ওয়াল আমালি মিন আজালিহি, এগুলি যদি করা হয় তাহলে এগুলি ইসলাম। ওয়ালাকিন্নাস সুফিয়াতা ফি যালিকা ইউখালিফুনা মা দা ইলাইহি ইসলাম, কিন্তু সুফিরা এই পীরতন্ত্রে যে শুরুয়াত যেটা শুরু হচ্ছে তারা না, না এই ইসলামের দিকে, যে ইসলামের এই কথাগুলি শুধু এতেই ক্ষান্ত থাকলো না, কি করতে লাগলো? হাইসু ইবতাদাউ মাফাহিমা ও সুলুকিয়াত মুখালিফা, নতুন নতুন কিছু থিওরি নিয়ে আসলো, তন্ত্র নিয়ে আসলো, আর এমন কিছু ইবাদত বন্দেগি রিয়াজতের মেহনত পরিশ্রম কর ধর্মকর্ম নিয়ে আসলো, মুখালিফাতান লিমা কানা আলাইহি রাসূলু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শের উপরে ছেড়ে গিয়েছিলেন তার বিপরীত উল্টো, এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা না, এগুলোও ভালো, এগুলোও ভালো, যে বিদাত হাসান একটা চোরা রাস্তা আছে, যদিও বিদাত কাজগুলি তো ভালো, কোন মন্দ, কার চুরি করেছি না, ডাকাতি করেছি, মিথ্যা কথা বলছি নাকি, জিকিরে তো করছি, যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আমরা আল্লাহু আল্লাহু করছি, আর ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করছি, তাই না? কোন মন্দ করছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবির একা একা করেছেন, আমরা একটু সবাই মিলে করছি, কারণ লোকেরা করতে চায় না, সেই জন্য সবাইকে মিলে করছি। এই যে শয়তান এই রাস্তা দিয়ে ঢুকলো যে বেদাত করে,
ইসলামের বিপরীত, রাসূলুল্লাহ আদর্শের বিপরীত তারা অন্যরকম ধ্যান ধারণে ধর্মকর্ম শুরু করল। সুফিদের তরিকা হচ্ছে বলছেন যে তারা নিজেদের তরবিয়ত করতে হবে এবং নিজেদেরকে উন্নত করতে হবে। কিসের জন্য? ইমানি উন্নতি, ইমানি উন্নতি করতে হবে। কি জন্য? বলছে যে আল্লাহর মারিফাতের জন্য। কিসের জন্য? আল্লাহর মারিফাতের জন্য। আল্লাহর মারিফাত মানে আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা। যদি এটা বলা হয় এটা ইসলাম, আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা সবচেয়ে বড় ফরজ। তৌহিদের রুবুবিয়াহ, তৌহিদুল উলুহিয়াহ, তৌহিদুল আসমা ও সিফাত, আল্লাহর অস্তিত্ব, আল্লাহর অস্তিত্বের দলিল কোরআন সুন্নাহ রয়েছে, যুক্তি ইত্যাদি, তো এগুলোর কথা কোরআন হাদিস আর। কিন্তু না, তাতে না, কিসে আল্লাহর মারিফাত হাসিল করবে? কি দিয়ে? বিল কাশফে ওয়াল মুশাহাদা, কাশফের মাধ্যমে আল্লাহকে চিনব, কাশফের মাধ্যমে আল্লাহকে দেখব। এইসব রিয়াজত করে, এইসব উপাসনা করে, এইসব যে ধর্মকর্ম করে যেগুলো সুফিরা তৈরি করলো, আল্লাহকে পাবো দেখতে কাশফে যাবে, আল্লাহর মুশাহাদা হয়ে যাবে। লা আন তারিকে ইত্তিবাইল ওয়াসাইল, শরীয়তি পন্থায় নয় যে ইমান ঠিক করব, শিরক মুক্ত করব, বিদাত মুক্ত করব, কুফরি মুক্ত করব, কপট ও নেফাক মুক্ত করব, না না এরকম না। এই সুফিবাদ কি? সুফিবাদের উত্থান কেমন করে হলো? সুফিবাদের আকীদা কি? সুফিবাদ সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাত, হানাফি, শাফেঈ, মালিক, হাম্বলি, হানাফি বলতে খাঁটি হানাফি বলছি, শাফেঈ বলতে খাঁটি সালাফি বলছি, আবার এই জন্যই বলছি যে বর্তমান যুগে হানাফি মজাবের নামে ভেজাল যুক্ত হানাফি, ওরাও বলছে আমরা হানাফি, কিন্তু আবু হানিফা রাহিমাহুল্লাহর সাথে আকীদার আর মানহাজের কোন সম্পর্ক নেই। সাফি মজাবের নামে কেরালায়, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াতে পীর মরিদের ব্যবসা জমজমট ব্যবসা, জমজমট ব্যবসা। অথচ ইমাম সাফি রাহমাহুল্লাহর কোন সম্পর্ক নেই এই সুফিবাদের সাথে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তো সুফিবাদের যুগই পাননি, মজার কথা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ জন্ম কখন কে বলতে পারেন? জন্ম আশি হিজরিতে, মাশাআল্লাহ। একজন শুধু কেমন করে হানাফি হবেন? আমি হানফি, হানাফি মজাবের ফতোয়া দেন, আর আবু হানিফার জন্ম তারিখ জানছেন? আশি হিজড়িতে জন্ম, ইন্তেকাল 150 হিজড়িতে। 150 এ প্রথম সুফিবাদ শুরু হচ্ছে, যেই বছরই ইমাম হানিফা রহমাতুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে। তাহলে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ এই সুফিবাদের বিদাত, যে পীরতন্ত্রের বিদাতের সাথে কোনো সম্পর্ক ছিল না। ভালো করে কান খুলে শুনে নেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর পীর মরিদির সাথে আর সুফিজমের সাথে কোন সম্পর্ক ছিল? তার ইন্তেকালের পরে এসব শুরু হয়েছে। অনেকে মনে করে যে পীরের কাছে গেলে দিনদারি বাড়বে, দুনিয়া বিমুখতা বাড়বে, আখেরাত মুখী হব, পরেজগারি বাড়বে, এগুলি ভ্রান্ত কথা। ওখানে গেলে এত পয়সার খেলা, এত পয়সার খেলা যে ওখানে গিয়ে দিনদারি বাড়বে না, এটা একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে যে আপনার আকীদাই তাওহীদকে শিরক দিয়ে ধ্বংস করবে, সুন্নতকে বিদআত দিয়ে ধ্বংস করবে। তো দিন মানে কি? দিন মানে শুধু জিকির করা? দিন মানে শুধু না 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 আমি সংসার করব না, কাজকর্ম করব না, খানকাতে বসে থাকবো, এর নাম দিন? না, এর নাম দিন নাই। আসল হচ্ছে আকীদা, আকীদাই বরবাদ করে দিল। তো অনেকেই ভুল বুঝে, আর যার ফলে আমাদের দেশে একটা ধারণা আছে, যদি কোনো পরেশগার, খুব পরেশগার লোক দেখে, খুব পরেশগার লোক, এখন একটু কমেছে আলহামদুলিল্লাহ, সহি আকীদার চর্চা হওয়াতে কমেছে, না হলে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মাদ্রাসায় আমরা লেখাপড়া করেছি, মাদ্রাসায় যদি খুব পরেশগার ছেলে দিল, খুব ধার্মিক ছেলে, আজানের আগে মসজিদে হাজির, তোর নাম দিত সুফি সাহেব। কি নাম দিত? সুফি সাহেব নাম দিত। অথচ সুফি মানে বেদাতি, আর এই বেদাতি না, ও নামাজ পড়ার জন্য আজানের আগে হাজির, ও সুফি কি করে হইল? কিন্তু একটা ভুল ধারণা, মানে সুফি মানে বেশি পরেজগার, সুফি মানে বেশ পরেজগার না, আকীদাই বরবাদ। সুফিবাদের আকীদা তাহলে কি এখন শুনেন? আচ্ছা, এই সুফিদের নাম হইল কি করে? এই ক্ষেত্রে পাঁচটি কারণ বর্ণনা করা হয়েছে, সময়ের স্বল্পতার জন্য সবগুলি কারণ বর্ণনা করব না, কারণ অধিকাংশগুলো ভিত্তিহীন, আর বিস্তারিত যখন আলোচনা কখনো করবো ইনশাআল্লাহ তাআলা আমাদের ইসলামিক সেন্টারে, তখন এগুলো বিস্তারিত আলোচনা তাতে পেয়ে যাবে। যেটি সবচাইতে সহিহ তাদের নিসবতের ক্ষেত্রে বা এই নামকরণের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে প্রথম দিকে এই যে 150 হিজরি বা তারপরে যারা এই সুফিরা দুনিয়া বিমুখতা গ্রহণ করলো আর এই ইবাদত বন্দিগুলো খাস তরিকাতে তারা শুরু করলো, তারা সুফের কাপড়, সুফ মানে উনের কাপড়, উনের কাপড়, গরম মোটা কাপড়, এইসব কাপড় পরতো, আর ওটা মনে করতো যে এই কাপড় পরা হচ্ছে পরেজগারির লক্ষণ। কিসের লক্ষণ?
যেমন আমাদের দেশের মানুষ মনে করে যে টুপি পরা পরেজগারি লক্ষ্য, নামাজ পড়ুক আর না পড়ুক, অনেক লোক নামাজ টুপি মাথায় দিয়ে বাইরে দাঁড়িয়ে আছে, নামাজ হয়ে গেল। হ্যাঁ, তারপরে যদি ওর উপরে পাগড়ি লাগায় তাহলে আরো ধার্মিকতা, ঠিক না? তারপরে জুব্বা যদি পরে, হ্যাঁ, প্যান্ট শার্ট নাই, জুব্বা পরে, ও নামাজ পড়ুক আর না পড়ুক, অনেক জুব্বা পরা আছে, জুব্বা পড়লে আমাদের সে ও পরিষ্কার, খুব পরিষ্কার লোক। তো ওই রকমই ওই যুগে মনে করা হতো যারা সুফ ওনের কাপড় পরে, মোটা সোটা কাপড়ে সব, এগুলি হচ্ছে কি আল্লাহ লোকদের লক্ষণ। ওরা এই কাপড়টা বেশি ব্যবহার করত, আর তার সাথে সাথে তাদের একটি মিছামিছি দাবি ছিল, বলছে কামাইয়া রাউন, তারা তাদের ধারণা আন্না লুবসা সুফে দাবুল আম্বিয়া, নবী রসুলগণ নাকি ওনের কাপড় পরেছে, নবী রসুলরা কি বলেছে ওনের এই সুফের কাপড় পরেছে। এই থেকে, এই সুফ থেকে তাদের নাম কি হলো, সুফি। আর এই সুফি ইজমা সুফিবাদ তাসাউফ শব্দটি ওখান থেকে এসছে, কোরআন হাদিসে এটা জয়ীফ হাদিস ও তাসাউফ শব্দ খুঁজে পাবেন না, সুফি শব্দ কোথাও খুঁজে পাবেন, একটা জয়ীফ হাদুরবল হাদিস খুঁজে পাবেন না, বোঝা গেছেন না? তো কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় থাকবে, তাহলে তো হাদিস খুঁজে পাবেন, সাহাবায়ে কেরামদের যুগে এই সুফিজম থাকবে, এই ধর্মকর্ম তাহলে না খুঁজে পাবেন। এই নামটি ওখান থেকে আসলো। এর উত্থান কখন থেকে, শুরুয়াত কখন থেকে, বলছে যে এর শুরু সম্পর্কে ইমাম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে ইন্না আউয়াল মান উরিফা বিসুফি হুয়া আবুল হাসিম আল কুফি সনাত 150, সর্বপ্রথম যেই লোকটি বলে চিহ্নিত করা হয় যে এই লোকটি হচ্ছে সুফি, এই লোকটি হচ্ছে পীরতন্ত্রের লোক, জি হ্যাঁ, তার নাম ছিল আবু হাসেম আল কুফি, কুফার লোক। কোন সালে, 150 হিজরিতে, যেই বছরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তার বাড়ি কোথায় ছিল, তার বাড়ি কুফাতেই ছিল, এর আগের কুফা শহরে ছিল, এন্তেকাল হয়ে গেছে, ইমাম আবু হানিফার এন্তেকাল আর এই আবু হাসেম কুফি, জি হ্যাঁ, এই লোক, এই লোককে প্রথম সুফি বলে জানা যায়। ই তাসাউফের ক্ষেত্রে, সুফি ইজমের ক্ষেত্রে প্রথমেই শুরু করে, আর তারপরে তখন এর নামটা বেশি পরিচিত, তৃতীয় শতাব্দীতে, এটা এই 150 হিজরি থেকে শুরু করে দ্বিতীয় 200 বছর পার হইলে তখন তৃতীয় শতাব্দী, 200 থেকে 300 হিজরির মধ্যে সুফি ইজম, এই সুফিবাদ অনেক এগিয়ে চলে যায়, আর তারপরে এর প্রচার প্রসার হয় পারস্য দেশে, এরাকে, মেসরে, মরক্কে, আর তারপরে ধীরে ধীরে ভারতে পৌঁছে এই পারস্য দেশ থেকে, পারস্য দেশ হয়ে এই কুফা থেকে এই সুফিজম ভারতে পৌঁছে, আর তারপরে যে মুসলিম শাসন আমল, মোগল আমল, আর তারপরে যেসব মুসলিম আমল রয়েছে সেই যুগে সুফিবাদকে খুব সুবিধা মিলল, ফ্যাসিলিটি মিলল উন্নতি করার জন্য, আর এছাড়া কোনো ধর্মকর্ম আর ছিল না। সুফিদের আকীদা কি, মানে ধর্মে বিশ্বাস, সুফিদের আকীদা কোরআন সুন্নতে যে আকীদা রয়েছে বা কোরআন সুন্নাহ ভিত্তিক দলিল ভিত্তিক যে আকীদা রয়েছে ইসলামের, আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে, আখিরাত সম্পর্কে, জান্নাত সম্পর্কে, জাহান্নাম সম্পর্কে, ওলি আউলিয়া সম্পর্কে, এই সমস্ত থেকে একেবারে ভিন্ন আকীদা, একেবারে ভিন্ন আকীদা। বলছেন তাখতালিফুল আকীদাতু সুফিয়াতান আকীদাতিল কিতাব ওয়াস-সুন্নাহ ফি উমুরিন আদীদা, অনেক ক্ষেত্রে ইসলামী আকীদা থেকে একেবারে বিপরীত আকীদা হচ্ছে, ভিন্ন আকীদা হচ্ছে সুফিদের আকীদা। কিতাবুল্লাহি দুস্তুরি ওয়া খায়রুল খালকি উসওয়াতুনা বিসুন্নাতিহিম জালা নূরি লিহাদিল হাক্কি আরশাদনা কিতাবুল্লাহি দুস্তুরি ওয়া খায়রুল خلق أسوتنا بسنته جلا نوري لهدي الحق أرشدنا كتاب الله دستوري وخير الخلق أسوتنا بسنته جلا نوري لهدي الحق أرشدنا.